আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের নিমিত্তে যে রব্বুল আলমিন আমাদিহকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন ফালিল্লাহিল হামদ দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা আলোচনা করব জিন শয়তানের আসল রূপ আসলে শয়তানের আসল রূপ কী এটা আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না শয়তান সর্বাবস্থায় আমাদের পিছনে লেগে রয়েছে যে কোনো সময়ে সুযোগ পেলে আমাদেরকে সঠিক পথ থেকে বিরত রাখার চেষ্টায় নিমজ্জিত রয়েছেন আসলে শয়তানের আসল রূপ কী এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সাত নং সূরা সূরাতুল আল আরাফের ১২ থেকে নিয়ে ১৭ নং আয়াত পর্যন্ত কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে উল্লেখ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন তখন সকল ফেরেশতাদেরকে সিজদা করার জন্য নির্দেশনা দিলেন সকল ফেরেশতাগণ সিজদা করলেন শুধুমাত্র ইবলিস শয়তান তিনি সিজদা করলেন না তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদ ইদ আমারতুকা হে শয়তান হে ইবলিস আমি যে তোমাকে এই আদমকে সিজদা করার জন্য নির্দেশ দিলাম তোমাকে কোন জিনিস এমন কোন জিনিস তোমাকে এই সিজদা দেয়া থেকে নিবৃত করলো ক্বালা শয়তান বললেন আনা খায়রুম মিনহু হে আল্লাহ আমি তার চেয়ে শ্রেষ্ঠ তার চেয়ে উত্তম খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে এবং তাকে সৃষ্টি করেছো মাটি দিয়ে কাজেই আমি যেহেতু আগুন কাজেই আমি তার চেয়ে উত্তম তাকে আমি সিজদা করতে পারি না তখন আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন যে আসলে কত বড় সে অকৃতজ্ঞ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাহবিত মিনহা তুমি একান থেকে নেমে যাও ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা তুমি একানে থাকবে আর আমার নির্দেশনা পালন করবে না এটা হতে পারে না তোমার অহংকার বশত তোমাকে আমি বলছি তুমি একান থেকে নিচে চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখরুজ নেমে যাও বের হয়ে যাও ইন্নাকা মিনাস সাগিরিন তুমি অত্যন্ত একবারে নিকৃষ্ট অত্যন্ত একবারে হীন মনের পরিচয় তুমি দিয়েছ কাজেই তুমি নিচে চলে যাও কলা শয়তান বললেন আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন হে প্রতিপালক তুমি আমাকে ইয়াউমি ইউবাআসুন একবারে পুনরুত্থান দিবস পর্যন্ত তুমি আমাকে সুযোগ দান করো আমি যেন এই সুযোগকে মানে এই সমস্ত দিনগুলোতে পুনরুত্থান পর্যন্ত আমি যেন বেঁচে থাকতে পারি এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে শয়তানের একটা নির্দিষ্ট সময়ে তিনি চেয়েছিলেন তার নির্দিষ্ট সময় কখন সেটা হচ্ছে ইয়াউমি ইউবাআসুন নির্দিষ্ট সময়টি হচ্ছে পুনরুত্থান দিবস পর্যন্ত অন্য কোরআনের অন্য আয়াত রয়েছে ইলা ইয়াউমিল ওয়াক্তি মালুম যে একেবারে নির্ধারিত সময় তার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নাকা মিনাল তখন তিনি যখন শয়তান বললেন রাব্বুল আলামিন তুমি আমাকে এরকম একটা সুযোগ দিয়ে দাও যেন আমি একবারেই যতদিন পর্যন্ত পুনরুত্থান হবে না ততদিন পর্যন্ত আমি যেন বেঁচে থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন যাও তোমাকে আমি সেই সুযোগটি দান করলাম তুমি পুনরুত্থান পর্যন্ত তুমি থাকতে পারবে এই আয়াত থেকে মুহাদ্দিসিন কেরাম অর্থাৎ উলামা কেরামগণ বলেছেন যে শয়তান দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই অকৃতজ্ঞর দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এখন কথা হচ্ছে কোরআনের আরেকটা আয়াত রয়েছে ওমা দোয়াউল কাফিরিনা ইল্লা ফি যলাল যে কাফেরদের দোয়া এটা কোনো সময় গৃহীত হবে না এটা একবারে ভ্রষ্টতায় চলে যাবে এখন দুই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে শয়তানের দোয়া আল্লাহ কবুল করলেন তাহলে কাফেরদের দোয়াও কি আল্লাহ কবুল করবেন এই দুইটি আয়াত সমন্বয় করলে বোঝা যায় যে যারা কাফির কৃতজ্ঞ
ব্যক্তি তাদেরও দোয়া আল্লাহ কবুল করবেন, শয়তানেরও দোয়া কবুল করেছেন, তবে এই দোয়াটি কবুল হবে দুনিয়াতে, আখেরাতে কিন্তু তাদের এরকম চাহাত, তাদের এরকম আকাঙ্ক্ষা কিন্তু কবুল করা হবে না। তখন শয়তান এই কথা শুনে বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করেছ, কাজী লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তানের আসল রূপ হচ্ছে, শয়তান বলতেছে আমি আপনার সঠিক পথে আমি বসে থাকব, বসে থেকে তাদেরকে আমি পথভ্রষ্ট করব। শয়তান বললেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, হে আল্লাহ আমি তাদের সম্মুখ দিয়ে আসব, ওয়ামিন খলফিহিম তাদের পিছন দিক দিয়ে আসব, ওয়ামিন আইমানিহিম তাদের সামন দিক দিয়ে ডান দিক দিয়ে আসব, ওয়ান শামাইলিহিম তাদের বাম দিক দিয়ে আসব, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি তাদেরকে অধিকাংশ লোকদেরকে কৃতজ্ঞশীল পাবেন না। এই আয়াতগুলো থেকে সূরাতুল আল আরাফের 12-17 আয়াত থেকে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম সেটি হচ্ছে শয়তানের আসল রূপ। শয়তান আল্লাহ রাব্বুল আলমিনের কথা মানেননি, কাজেই শয়তান নিচে নেমে গিয়েছে। শয়তানকে আল্লাহ রাব্বুল আলমিন সুযোগ দিয়েছেন ইলা ইয়াউম ইউবাথুন, একবারে কিয়ামত পর্যন্ত, পুনরুত্থানের দিবস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন সুযোগ দিয়েছেন। কাজেই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, যে শয়তান আল্লাহর অবাধ্যতা ঘোষণা করেছেন, যে শয়তান আল্লাহ রাব্বুল আলমিনের কথা পালন করেননি এবং আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করেননি, সে শয়তান কিন্তু রয়েছে। আল্লাহ রাব্বুল আলমিন বলেন, ইন্না শায়তানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কাজেই সম্মানিত শ্রোতা বৃন্দ, আমাদেরকে সর্বাবস্থায় বুঝতে হবে যে আমি যে কাজটি করছি এটা কি ভালো নাকি খারাপ। যদি খারাপের দিকে আমার সবসময় মন ধাবিত হয় তাহলে বুঝে নিতে হবে শয়তান আমার পদস্খলন করার জন্য আমার পিছনে লেগে গিয়েছে। আমরা এই আয়াতগুলো থেকে শয়তানের আসল রূপ সম্পর্কে জানতে পারলাম। আপনাদের নিকটে বিশেষ আকুল আবেদন থাকবে এই সূরাতুল আরাফের এই আয়াতগুলো আপনারা পড়ুন এবং বাংলা অনুবাদ রয়েছে এটা বুঝুন। শয়তানের আসল রূপ আমাদের নিকটে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এখন আরেকটি বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো, সেটি হচ্ছে আপনি আপনার ঘরকে কীভাবে জিন থেকে মুক্ত করবেন। আপনার বাড়ি রয়েছে, অনেক বাড়িতে দেখা যাচ্ছে যে গেটের মধ্যে আয়াতুল কুরসি লেখা রয়েছে, আবার বাড়ির চতুর্দিকে কোরআনের বিভিন্ন আয়াতগুলোর লেখা রয়েছে। আমরা অনেকে মনে করি যে এই বাড়িতে আমরা ভয় পাই, জিন রয়েছে, কাজেই এগুলো থেকে হয়তোবা এই কোরআনের আয়াতগুলো থাকলে হয়তোবা জিন থেকে আমরা মুক্ত পারবো না। কোরআনটা আপনার এই দেয়ালের মধ্যে লিপিবদ্ধ করার জন্য আসেনি, কোরআন আসেনি আপনি আপনার ওই দরজার মধ্যে কোরআনের আয়াতগুলো কিংবা আয়াতুল কুরসি আপনি লিখে রাখবেন। তবে শরীয়তের যেটা বিধান রয়েছে আপনি আপনার ঘর থেকে জিনকে কিভাবে তাড়িয়ে দিবেন, এ ব্যাপারে বুখারি মুসলিমে হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাত্রে যদি কোনো ব্যক্তি কোনো বাড়িতে সূরা বাকারার শেষ দুই আয়াত, অর্থাৎ সূরা বাকারার 285 এবং 286 নং আয়াত দুটি যদি পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ ওই বাড়িতে জিন শয়তান অবস্থান করতে পারবে না। সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াত দুটি হচ্ছে সূরা বাকারার শেষ দুই আয়াত, 285 এবং 286 নং আয়াত হচ্ছে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই আয়াত দুটি আপনারা ইলা আখিরিল আয়া, এই 285 এবং 86 নং আয়াত দুটি আমি মা বোনদের নিকটে বেশি আকুল আবেদন জানাবো যে আপনারা এই দুটি আয়াত বেশি বেশি করে কোরআন মজিদের এই সূরা বাকারার শেষ দুই আয়াত আপনারা প্রত্যহ রাত্রিতে কিংবা সকালে আপনারা পাঠ করবেন, তাহলে বাড়ির মধ্যে আপনারা ইনশাআল্লাহ ভয় পাবেন না। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে বাড়িতে শয়তান জিন প্রবেশ করে না, শয়তান জিন থাকতে পারে না, বুখারী মুসলিমের হাদিস। সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন সূরাতুল বাকারার প্রথম আলিফ লাম মিম,
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون এভাবে আপনি সূরাতুল বাকারার যতগুলো আয়াত আপনারা পারেন ইনশাআল্লাহ আপনারা পড়ার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারা যদি কোনো মানুষ প্রত্যহ এই বাড়িতে তেলাওয়াত করে তাহলে জিন শয়তান থাকবে না, আপনাকে আর শিরক বিদআত করে এমন পীর ফকিরকে নিয়ে এসে বাড়ি বন্ধ করার বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করার কোনো অবকাশ থাকবে না। কাজেই আপনাদের নিকট আকুল আবেদন থাকবে, বাড়ি থেকে যদি আপনি জিনকে তাড়াতে চান, জিনবিহীন মুক্ত বাড়ি যদি আপনি রাখতে চান, তাহলে আপনাকে প্রত্যহ সূরাতুল বাকারার শেষ দুই আয়াত এবং সূরাতুল বাকারার প্রথম কয়েকটা আয়াত যতটুকু সম্ভব আপনারা ইনশাআল্লাহ পড়বেন, জিন শয়তান থেকে আপনার বাড়ি ইনশাআল্লাহ হেফাজত থাকবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আলোচনা করব। অনেকে দেখা যায় যে অনেক মানুষকে, বিশেষ করে মা বোনদেরকে কিংবা ভাইদেরকে অনেক সময় জিন শয়তান গ্রাস করে। এখন জিন যদি কোনো ব্যক্তিকে ধরে তাহলে জিন ধরা ব্যক্তিকে আপনি কিভাবে ঝাড়বেন? জিন ধরা ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা শরীয়তের কিছু পদ্ধতি রয়েছে এই কিভাবে ঝাড়তে হয়। আমাদের সমাজে অনেক ব্যক্তিরা রয়েছে যারা শরীয়ত না বুঝার কারণে জিন ধরা ব্যক্তিকে কষ্ট দিয়ে বিভিন্ন ভাবে অর্থাৎ গুনাহের কাজে লিপ্ত থাকেন। আমি বলবো জিন যাকে ধরেছে তাকে আপনি কিভাবে ঝাড়বেন। ইবনু মাজা, হাকিম আহমদ সহ অন্যান্য হাদিস গ্রন্থগুলো থেকে যা পাওয়া যায় সেটি হচ্ছে আপনি ওই ব্যক্তিকে সামনে বসিয়ে সূরাতুল ইখলাস পড়বেন। যদি মহিলা হয় তাহলে আপনাকে মনে রাখতে হবে যে যেহেতু তারা গায়রে মাহরম নন, এ কারণে পর্দা যেন অবশ্যই মেনটেন হয়, পর্দাটা থেকে পর্দা রেখে যেন আপনি তাকে দেখতে না পারেন, এরকম পর্দার মধ্যে থেকে আপনি জিন ধরা মহিলা কিংবা পুরুষকে আপনি ঝাড়বেন। সর্বপ্রথম আপনি সূরাতুল ইখলাস, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়ামিন شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد এরপর بسم الله الرحمن الرحيم এরপর সূরা الناس আপনি একটু শব্দ করে পড়বেন। بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس এরপরে আপনি সূরাতুল জিনের একটু নোট করে রাখার চেষ্টা করবেন। এই বক্তব্যগুলো, বক্তব্যটি আপনারা বারবার এটাকে একটু টেনে টেনে এটা আপনারা বারবার মুখস্থ করে এটা আপনি আপনার ডায়েরির মধ্যে লিখে রেখে আপনিও জিন ধরা ব্যক্তিকে আপনিও ঝাড়তে পারবেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস পড়লেন, সূরা ফালাক পড়লেন, সূরা নাস পড়লেন, এবার সূরাতুল জিনের 3 নং আয়াতটি আপনি পড়বেন। ওয়া আন্নাহু তাআলা জাদু রাব্বিকা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, আবারো আমি বলছি ওয়া আন্নাহু তাআলা জাদু রাব্বিনা মাত্তা তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, এই আয়াতটি আপনি ওই মানুষটির কে লক্ষ্য করে আপনি পড়বেন। এরপর সূরা হাশরের 22-23 নং আয়াত আপনারা পড়তে পারেন, সেটা হচ্ছে যেমন আমরা জানি হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদা ওয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহান الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم এই আয়াতগুলো এই সূরা হাশরের 6-3 আয়াত আপনি পড়বেন। এছাড়াও সূরা মুমিনের 116, 117, 118 নং আয়াত আপনি পড়বেন। যদি এই আয়াতগুলো পড়ার পরে যদি জিন চলে যায় তাহলে কোনো সমস্যা নেই, যদি না যায় তাহলে আপনি সূরাতুল মুমিনিন 116, 117, 118 নং আয়াত আপনি পড়ে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, فتعالى الله الملك الحق
লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখর লা বুরহানা লাহু বিহ ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এরপরে আপনারা অনেকেই জানেন, এরপরে যদি জিন না যায় তাহলে আপনি আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা পড়বেন, পড়ার পরে যদি জিন না যায় তাহলে এর সাথে আপনি সূরাতুল ফাতিহাটা সুন্দর করে তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপরও যদি না যায় ইনশাআল্লাহ এগুলো পড়লেই চলে যাবে। তাহলে এরপরে আপনি সূরা বাকারার প্রথম কয়েকটি আয়াত আপনি পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে কয়েকটি আয়াত পড়লেন ইনশাআল্লাহ জিন আর ওই ব্যক্তির কাছে থাকবে না, ইনশাআল্লাহ জিন চলে যাবে। এটা আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে নির্দেশনা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তবে আপনাকে মনে রাখতে হবে, যে ব্যক্তিটি ওই জিনকে ঝাড়বে তিনি যেন একটু আমলদার ব্যক্তি হয়, তার যেন পড়াগুলো একটু শুদ্ধ হয়, তাহলে ইনশাআল্লাহ শরিয়াত অনুযায়ী ঝাড়া হবে এবং এর মাধ্যমে নেকি অর্জন হবে এবং জিন চলে যাবে। আপনি একটু পরীক্ষা করে দেখুন, জিন ইনশাআল্লাহ থাকবে না। আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদেরকে এভাবে জিন যাকে আক্রমণ করেছে, জিন যাকে আসর করেছে, এই ব্যক্তিকে এভাবে ঝাড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আপনি কিভাবে জিন থেকে বাঁচবেন। অনেক ব্যক্তিকে জিনে আসর করে, আমাকে আসর করতে পারে, অন্য ব্যক্তিকে আসর করতে পারে। এখন কথা হচ্ছে জিন থেকে আপনি কিভাবে বাঁচবেন। এ ব্যাপারে মিশকাত নাসাই আহমেদ তাবারনীতে হাদিস রয়েছে, প্রত্যেকটি ব্যক্তিদের উচিত কিছু দোয়া সবসময় পাঠ করা। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতান ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন, এই দোয়াটি বারবার যদি কোনো ব্যক্তি বলে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতান ওয়া আউযু বিকা আন ইয়াহযুরুন, অর্থাৎ হে আল্লাহ আমি তোমার নিকট শয়তান ভূত প্রেত এর আক্রমণ এবং আমার নিকট তাদের উপস্থিতি হতে, হে আল্লাহ তোমার কাছে আমি পানা চাচ্ছি। এই দোয়াটির সাথে সাথে আপনি এই দোয়াটিও একটু পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতান ওয়া আন ইয়াহযুরুন। এর অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলার নিকট তার জন্য যে বাক্যগুলো পরিপূর্ণ বাক্যর মাধ্যমে আমি তার গজব, তার শাস্তি এবং তার সৃষ্টি জীব অর্থাৎ ভূত প্রেতের অনিষ্টতা থেকে আমি এই মানুষকে ঝাড়ছি, অর্থাৎ আমি তার কাছে আল্লাহর কাছে পানা চাচ্ছি। এখন কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি এই দোয়া দুটি সবসময় তেলাওয়াত করে, এই দুটি দোয়া সবসময় পড়তে থাকে, তাহলে ইনশাআল্লাহ জিন তাকে আক্রমণ করতে পারবে না। আবারও আপনাদের জ্ঞাতার্থে এই দোয়া দুটি পড়ছি, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতান ওয়া আউযু বিকা আন ইয়াহযুরুন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা
মিন গযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়তান ওয়া আন ইয়াহযুরুন। এই দুটি দোয়া যদি আমরা সব সময় পড়তে পারি তাহলে কোনো কর্মী জিন আমাকে ইনশাআল্লাহ আক্রমণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিহকে এই দোয়া দুটি পড়ার, বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন, আমিন। যদি আমরা এই দুটি দোয়া পড়তে পারি তাহলে কোনো ফকিরের কাছে আমাকে যেতে হবে না। আমার স্ত্রী আমি যদি মনে করি যে জিন আসর করেছে তাহলে এই পদ্ধতি আমি অবলম্বন করতে পারি, তাহলে এর মাধ্যমে ইনশাআল্লাহ আমার নেকি হবে এবং একজন মানুষের উপকার সাধন করা যাবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, আমি আপনাদের নিকটে আরেকটি বিষয় সংযোগ করছি, সেটি হচ্ছে অনেক সময় বাচ্চাদেরকে আমাদের নিকটে নিয়ে আসতে হয়, অনেক কষ্ট করে মায়েরা, কিন্তু বাবারা কিংবা ভাইয়েরা অনেক দূর থেকে বাচ্চাদেরকে ঝাড়তে আমাদের কাছে নিয়ে আসেন। বাচ্চাদের কুদৃষ্টি, বাচ্চাদের এরকম বিভিন্নভাবে কুদৃষ্টি হতে পারে, কেননা হাদিসে রয়েছে আল আইনু হাক্কুন, মানুষের নজর যে কোনো বাচ্চাকে লেগে যেতে পারে। এখন যদি কোনো বাচ্চাকে এরকম কোনো কুদৃষ্টি কোনো বাচ্চার পুত্র হয়ে থাকে তাহলে এই বাচ্চাকে আপনি কিভাবে ঝাড়বেন? এটা আপনিও ঝাড়তে পারেন, বাড়িতে রয়েছেন, আপনি এই দোয়াটি পরে যদি ঝাড়েন তাহলে অন্যের কুদৃষ্টি থেকে বাচ্চা ইনশাআল্লাহ নিরাপদে থাকবেন। তাহলে আমরা বুঝি কুদৃষ্টি থেকে বাচ্চাকে কিভাবে আপনি ঝাড়বেন। সহিহুল বুখারীতে এই হাদিসটি রয়েছে, যদি কোনো বাচ্চা মনে হয় যে তাকে কোনো কুদৃষ্টি লেগে গিয়েছে তাহলে এই দোয়াটি আপনি বেশি বেশি করে পড়ে তাকে ঝাড়বেন, কমপক্ষে তিনবার পড়তে হবে। উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটি আপনাদের বেশি বেশি করে পড়ার জন্য আমি অনুরোধ করছি। এই দোয়াটি পরে যদি আপনি বাচ্চার শরীরে ফু দেন তাহলে ইনশাআল্লাহ ওই বাচ্চার যে কুদৃষ্টি রয়েছে এখান থেকে হেফাজত থাকবে ইনশাআল্লাহ। দোয়াটির অর্থ হচ্ছে যে আমি তোমাদেরকে আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের ওসিলায় প্রত্যেক শয়তান এর কষ্টদায়ক জন্তু থেকে এবং প্রত্যেক ক্ষতিকার বদ নজর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পানা চাচ্ছি। এই দোয়াটি আপনারা যখন এই বক্তব্যটি শুনবেন এই দোয়াটি একটু নোট করে রেখে আপনি এই দোয়াটি পড়ে কমপক্ষে তিনবার বাচ্চার শরীরে ফু দেবেন, একদিন দুই দিন, সকাল দুপুর কিংবা রাত্রে দুই তিন দিন করলে ইনশাআল্লাহ বদ নজর থেকে বাচ্চাটি মুক্তি পাবে। দোয়াটি আমি আবারও বলছি, উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা। তবে মনে রাখতে হবে পড়াটি যেন শুদ্ধ হয়, দোয়াটি যেন শুদ্ধ হয়। আবারও বলছি, উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটি পরে যদি আমরা তিনবার সকাল দুপুর রাত্রে যদি তিনবার কমপক্ষে যদি পড়ি বাচ্চাকে ফু দেই তাহলে ইনশাআল্লাহ বাচ্চার যে কুদৃষ্টি রয়েছে যেটাকে আমরা বদনজর বলি এখান থেকে বাচ্চা মুক্তি পাবে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনছি, এটা যদি কোনো মা যদি এটা শেখেন তাহলে বাচ্চাকে তিনি ঝাড়তে পারেন, তাহলে অনেক দূরে কষ্ট করে কোনো হুজুরের শরণাপন্ন হওয়ার আপনার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। তারপরে যদি না হয় তাহলে যে কোনো আমলদার ব্যক্তি যারা এগুলো ঝাড়তে জানে তাদের নিকটে যেতে হবে, কোনো বিদআতি কোনো মুশরিকের কাছে যাওয়া যাবে না, তাহলে উভয়ে গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, মা ও বোনেরা, কোন কোন সময় শয়তান পলায়ন করে এই বিষয়টি আপনাদের নিকটে আমি একটু ধারণা দিচ্ছি যে জিন কোন কোন সময় পলায়ন করে। অনেক সময় আপনার মনে হচ্ছে যে বাড়ির মধ্যে জিন এসেছে, কিংবা আপনি মনে করবেন যে আপনার শরীরটা জানি মাঝে মাঝে এরকম হয়, কিংবা আপনার ছেলে কিংবা মেয়ে কিংবা বাচ্চাদের এরকম হয়। তখন আপনাকে মনে রাখতে হবে কোন কোন সময় শয়তান কিংবা জিন পলায়ন করে। সেটা হচ্ছে মুসলিম সহ অন্যান্য সুনানের গ্রন্থতে রয়েছে যে যখন আজান শোনে, আজান
শুনলেই শয়তান পলায়ন করে। এ কারণে যদি জিন ধরা কোনো ব্যক্তিকে আপনি দেখেন যে একে মনে হয় জিনে আসর করেছে, তার সামনে আপনি আজান দিতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে সকাল সন্ধ্যায় শয়নকালে ঘরে প্রবেশকালে জিকির বা আল্লাহকে স্মরণ করে আপনি ওই ব্যক্তিকে, অর্থাৎ যে কোনো সময়ে আপনি সুরতুল নাস, সুরতুল ফালাক, সুরতুল ইখলাস, আয়াতুল কুরসি এবং সুরা বাকারা আপনি যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ শয়তান জিন আপনাকে আসর করতে পারবে না। এবং যদি আপনি অনেক ব্যক্তিরা বলেন বা এরকম প্রশ্ন আসেন যে আমি যখন নামাজে দাঁড়াই অর্থাৎ সলাতে দাঁড়াই তখন আমাকে মনে হচ্ছে শয়তান কুমন্ত্রণা দিচ্ছেন, যদি এরকম মনে হয় তাহলে আউযু বিল্লাহ পরে আপনি বাম দিকে তিনবার আস্তে করে একটু থুতু দেবেন। মনে রাখতে হবে যদি এটা জামাতের সাথে হয় তাহলে এই কাজটি না করলে ভালো, কারণ আপনি যদি আপনি যদি থুতুটা আপনার বাম দিকে ফেলিয়ে দেন তাহলে অন্যের শরীরে আসতে পারে। এ কারণে একাকী হলেই ভালো, যে যদি আপনি মনে করেন শয়তান কুমন্ত্রণা দিচ্ছে তাহলে আপনি বাম দিকে আউযু বিল্লাহ বলে তিনবার থুতু দিলে শয়তান ওখান থেকে চলে যাবে। তাহলে আমরা বুঝলাম, যদি আমি অনুভব করি যে শয়তান আমাকে ধরেছে, যদি আমি অনুভব করি আমার বাচ্চাটিকে জিন ধরেছে, যদি আমি অনুভব করি আমার কোনো নিকট আত্মীয়কে জিন ধরেছে, তাহলে আপনি তার সামনে আজান দিতে পারেন। আজান শুনলে জিন শয়তান চলে যায়। এরপরে আপনি সুরা বাকারা, আয়াতুল কুরসি, সুরা নাস, ফালাক আপনি পড়লে শয়তান এটা শুনে চলে যাবে। কিংবা যদি সলাতেও যদি আপনার এরকম জিন শয়তান এসে কুমন্ত্রণা দান করে আউযু বিল্লাহ বলে বাম দিকে আপনি তিনবার থুতু দিবেন, ইনশাআল্লাহ শয়তানের আক্রমণ থেকে, জিনের আক্রমণ থেকে আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে, শয়তান থেকে বাঁচার জন্য সবসময় আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে সবসময় আপনাকে একটি দোয়া পড়তে হবে, সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর নিকট দোয়া কবুল ইনশাআল্লাহ। কাজেই যখনই শয়তান থেকে বাঁচার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনাকে বেশি বেশি পড়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মা ও বোনেরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। অত্যন্ত মনোযোগ সহকারে বিষয়গুলো যদি আমরা, এই ইসলামের বিধানগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমার অনেক কিছু সুবিধা হবে। যেমন আমরা এখন আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে একটা ধারণা দিব, সেটি হচ্ছে রোগীকে আপনি কিভাবে ছাড়বেন। মনে করেন দেখা যাচ্ছে আপনার ভাই কিংবা আপনার বোন কিংবা আপনার সন্তান কোনো একটা রোগে পড়েছে, এই রোগীর কাছে গেলেন, গিয়েই কি আপনি, অনেক সময় দেখা যায় একজন মানুষ অসুস্থ হয়েছে, আমি আগে জিজ্ঞাসা করি এই অসুস্থ ব্যক্তি কি খাবে, বললাম কিছু খায় না, ফল টল খায়, আমরা তখন কিছু ফল নিয়ে রোগীর কাছে উপস্থিত হয়ে ওই ফলটা দিয়ে আমরা হয়তো বা নিকট আত্মীয় হলে চোখের পানি ফেলিয়ে চলে আসি কিংবা মাথায় হাত বুলে দিয়ে চলে আসি। আসলে কি তাই? শরিয়াতের বিধান কি? যদি আপনি রোগীকে দেখতে যান তাহলে আপনাকে ঝাড়তে হবে, সেটা হচ্ছে সর্বপ্রথম রোগীকে আপনাকে সাহস দিতে হবে, রোগীকে সাহস দিয়ে বলতে হবে লা বাসা তহুরুন ইনশাআল্লাহ, অর্থাৎ কোনো কষ্ট মনে করো না, গোনা থেকে পবিত্র হবে যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন। আগে মিষ্টি নিয়ে যাওয়া যাবে না, যে রোগী কী অবস্থায় রয়েছে মিষ্টি নিয়ে কিংবা ফল নিয়ে এটা আমাকে যাওয়া যাবে না, আমি হয়তো বা যেতে পারি কিন্তু রোগীর জন্য এটা নিলে রোগীর যে উপকার হবে এমনটি নয়, আপনি গিয়ে রোগীকে সাহস দিবেন। সেটা হচ্ছে প্রথমত আপনি রোগীর কাছে গিয়ে রোগীকে সাহস দিয়ে বলবেন লা বাসা তহুরুন ইনশাআল্লাহ, তোমার কোনো অসুবিধা নেই, তুমি পবিত্র হবে, অর্থাৎ এই রোগ থেকে তুমি মুক্তি পাবে ইনশাআল্লাহ। এরপরে রোগীকে আপনি ছাড়বেন, বুখারীতে এই হাদিসটি রয়েছে এবং অন্যান্য হাদিস গ্রন্থগুলো তো রয়েছে, যেমন মুসলিম, তিরমিজিতে হাদিসটি এসেছে, যেটা হচ্ছে যে যখন আপনি রোগীর কাছে যাবেন তখন রোগীকে আপনি ছাড়বেন, যে কোনো রোগ হোক না কেন, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকলে আল্লাহ যে কোনো রোগ থেকে কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায় সাফা দান করতে পারেন। আপনি প্রথমত গিয়ে রোগীকে
ঝাড়বেন সেটা হচ্ছে বিসমিল্লাহি আরকিকা, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে আমি তোমাকে ঝাড়ছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, প্রত্যেক ওই জিনিস হতে যে জিনিসগুলো তোমাকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেকটি আত্মা হতে, আও আইনিন হাসিদিন, এবং বদ নজর হতে, হিংসুকের হিংসা হতে। আল্লাহ ইয়াশফিকা, আল্লাহ তোমাকে শেফা দান করুন। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আমি তোমাকে ঝাড়ছি। তাহলে কত সুন্দর দোয়া। আগে রুগীকে আপনি সাহস দিলেন, বললেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, এরপরে আপনি রুগীকে ঝাড়বেন। এই দোয়াটি আপনি যদি পড়েন তাহলে দেখুন কত সুন্দর করে শরিয়াত মতো আপনি রুগীকে ঝাড়ছেন। সেটা হচ্ছে কি, সর্বপ্রথম আপনি এই দোয়াটি পড়বেন, ভালো করে বুঝি, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। দেখুন অত্যন্ত তাৎপর্যপূর্ণ দোয়া। যে কোনো রোগ হলে আপনি এই দোয়াটি পড়বেন, সাথে আরেকটি দোয়া পড়তে পারেন, সহিহুল জামেতে রয়েছে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিকা, আমি সুমহান আল্লাহ মহান আরশের প্রতিপতি তার নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, ভাইয়েরা, মা ও বোনেরা, এই দুটি দোয়া আপনারা একটু মনে রাখবে এবং লেখে রাখার চেষ্টা করবেন, যেহেতু এটা আপনাদের কাছে এই মেসেজটা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কেন পেরেশানি পড়বেন, কেন, আপনি আগে একটু দেখুন, নিজে চেষ্টা করুন, আপনাকে অন্যের কাছে দ্বারস্থ হতে হবে না। যে কোনো রুগীকে দেখতে গিয়ে আগে সাহস যোগাবেন, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, এরপরে আপনি ঝাড়বেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা মি বিসমিল্লাহি আরকিকা। আরেকটি দোয়া, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিকা, এই দোয়া শরিয়াত নির্দেশনা দিয়েছেন, যে কোনো রুগীকে ঝাড়তে, যে কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে ঝাড়লে আপনি এই দোয়াটি পড়তে পারেন। এখন কথা হচ্ছে, অনেক ব্যক্তিরা বলে, আমার ওয়াইফ বলে, আমার ছেলে বলে, আমার মেয়ে বলে, যে আমার মাথাটা ব্যথা করছে, অনেক সময় আমরা ধরে ফু দেই, কী বলে আপনি ফু দেবেন, ব্যথা আপনার রয়েছে, হাতে ব্যথা, মাথা ব্যথা, কিংবা শরীরে যে কোনো অঙ্গে ব্যথা হতে পারে, এই ব্যথার চিকিৎসা কী। শরিয়াত অনুযায়ী দেখুন কত সুন্দর চিকিৎসা শরিয়াত দিয়েছেন, সেটি হচ্ছে মুসলিমের হাদিস, যদি কোনো ব্যক্তির ব্যথা কোনো জায়গায় লেগে থাকে তাহলে আপনি এই দোয়াটি পরে ঝাড়বেন, সেটি হচ্ছে সর্বপ্রথম তিনবার আপনি বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, তিনবার বিসমিল্লাহ বললেন, এরপরে সাতবার এই দোয়াটি পড়বেন, ক্ষত স্থানে যে স্থানে ব্যথা রয়েছে এই ব্যথা স্থানে হাতটা লাগিয়ে দেবেন। মনে রাখতে হবে, অন্য কোনো মেয়ের, অন্য কোনো মহিলা যারা বালেগ রয়েছে তাদের শরীরে কিন্তু আবার মনে করা যাবে না যে হুজুর বলেছেন হাত লাগিয়ে দিতে, আবার হাত লাগিয়ে দিয়ে কিন্তু ঝাড়া যাবে না। আপনি যদি মাহরাম নারী হয় তাহলে হাত লাগাবেন, অন্য কোনো নারী হলে হাত লাগা যাবে না। যেমন পীর সাহেবদের মায়ের মধ্যে মহিলারা সালাম দিচ্ছে, মাথায় হাত বুলিয়েছে না, মনে রাখতে হবে যার মাথায় আমি হাত দিচ্ছি সে কি আমার জন্য বৈধ কিনা, এটা কিন্তু মনে রাখতে হবে। আপনার স্ত্রী রয়েছে আলহামদুলিল্লাহ, আপনার ছোট ভাই, আপনার বোন রয়েছে মাহরাম, আপনি তাদের শরীরে যে স্থানে ব্যথা রয়েছে যদি সেখানে ছোট বাচ্চা হয় তাহলে সেই স্থানে আপনি হাতটা দিবেন, দিয়ে বিসমিল্লাহ তিনবার বলতে হবে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। তিনবার বলার পরে সাতবার এই দোয়াটা পরে যদি আপনি ফু দেন, আপনি একটু পরীক্ষা করে দেখুন না, পরীক্ষা না করলে তো বোঝা যাবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে একটু পরীক্ষা করুন। বিসমিল্লাহ তিনবার বলে এই দোয়াটি আপনি বলবেন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, এই দোয়াটি আপনি সাতবার বলবেন। এর অর্থ হচ্ছে, আমি আল্লাহর মর্যাদা ও তার কদরের ওছিলায় সেই জিনিসের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি যা আমি পাচ্ছি ও ভয় করছি। মানে এই জিনিসটি, অর্থাৎ এই দোয়াটি আপনি সাতবার পড়বেন। তাহলে কোনো ব্যক্তি যদি ব্যথা থাকে সেই ব্যথার স্থানে হাত দিয়ে বিসমিল্লাহ তিনবার বলে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আপনি একটু চিন্তা করুন কয়জন এই দোয়াগুলো পারে।
মা আপনি বসেছেন, আলহামদুলিল্লাহ এই ইলেকট্রিক মিডিয়ার কারণে আপনি বাড়ি থেকে বসে এই দোয়াগুলো আপনি পাচ্ছেন, একটু নোট করে রাখুন, ভিডিওটা বারবার দেখুন, একটু দোয়া করে একটু দোয়া শুনুন আর লিখে রাখুন, একটু পরপর আপনি টানুন আর দোয়াটা লিখে রেখে আপনি আপনার বাচ্চাকে বিসমিল্লাহ তিনবার বলে এই দোয়াটি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু সাতবার বলে ফুদিন ইনশাআল্লাহ। আমি বলছি যেহেতু মুসলিমের হাদিস আবু দাউদে রয়েছে, এটা মিথ্যা হতে পারে না, ইনশাআল্লাহ ব্যথা দূরীভূত হবে। এটা হচ্ছে ব্যথা ঝাড়ার পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এসেছে। এটা আপনি বিনা পয়সায় শুনতে পারছেন, বিনা পয়সায় আপনি চিকিৎসা দিচ্ছেন। অনেক ভাইয়েরা মা বোনের কাছে যায়, মা বোনেরা এই দোয়াগুলো না পেরেও ছেড়ে দেন, কাজে দেখা যাচ্ছে দুই দিন পরে আবার ব্যথাটা বাসে কিংবা ব্যথা লাঘব হয় না। আল্লাহর কাছে ভরসা করে নির্ভর করে আপনি এই দোয়াগুলো পড়ুন, ইনশাআল্লাহ ব্যথা। মা ও বোনেরা, আমরা আরেকটি বিষয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় শরীরের কোনো জায়গায় ফোড়া হয়, অনেকের কিন্তু ফোড়া হয় এবং যে কোনো আহত যে কোনো কারণে মানুষেরা আহত হয়, যদি শরীরে কোনো ব্যথা হয় কিংবা শরীরে কোনো যদি ক্ষত স্থান হয় আহত হয়ে যায়, তাহলে আপনাদের কি ডান হাত দ্বারা ক্ষত স্থানে হাত বুলে এই দোয়া যদি পড়া হয় ইনশাআল্লাহ আরাম হবে। মনে করেন আমার ডান হাতে কিংবা বাম হাতে আমি ব্যথা হয়েছে কিংবা একটা ফোড়া হয়েছে, এই ফোড়ার জায়গাটাতে আপনি হাত দিবেন, ভালো করে দেখুন কিভাবে আপনি ছাড়বেন। শরীয়তের নিয়ম হচ্ছে এই জায়গাটাতে আপনি হাত দিন, দিয়ে আপনি বলুন আল্লাহুম্মা রাব্বান নাস আদহিবিল বাস, আবার বলি আল্লাহুম্মা রাব্বান নাস আদহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। আমরা কিন্তু অনেক সময় এই দোয়াটি পড়ি কিন্তু পদ্ধতি না জানার কারণে আমার কিন্তু ক্ষত স্থানে থেকে যায়, হঠাৎ করে ব্যথা পেয়ে গিয়েছেন, আপনার শরীরে ফোড়া হয়েছে। আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নাসাই আহমেদ এবং তাবরানির হাদিস, আপনি হাতটা লাগিয়ে দেবেন। এগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা জিনিস, এগুলো আল্লাহর নবীর চিকিৎসা, এটা শরীয়তের চিকিৎসা। আপনি কি কোনোদিন করেছেন? না, অনেকে আমরা হয়তো বা করিনি। আপনি হাতটা লাগিয়ে দেবেন, দিয়ে আপনি এই দোয়াটি পড়ুন, কমপক্ষে তিনবার বলুন আল্লাহুম্মা রাব্বান নাস আদহিবিল বাস, আপনি হাতটা উঠাবেন না, ধরে রাখবেন, আল্লাহুম্মা রাব্বান নাস আদহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইগাদিরু সাকামা। এটা কমপক্ষে তিনবার পড়ুন, সকালে একবার ঝাড়ুন, দুপুরে একবার ঝাড়ুন, রাত্রে একবার ঝাড়ুন, তিন দিন নয় বার ঝাড়লে ইনশাআল্লাহ আমি মনে করি সুস্থ হয়ে যাবে। কারণ আপনি কি বললেন দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ মানুষের প্রতিপালক তুমি কষ্ট দূর করো, কারণ ফোড়া ফেলে একটু কষ্ট হয় ব্যথা হয়, দূর করে দাও সুস্থ করে দাও, তুমি তো সুস্থতা দানকারী আল্লাহ, তোমার সুস্থতা ব্যতীত আর কোনো সুস্থতা নেই, তোমার শিফা এমনই যা সমস্ত ব্যথা দূরীভূত করে, সুবহানাল্লাহ। এরপরে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু, এটাও আপনি পড়তে পারেন। সম্মানিত ভাইয়েরা মা ও বোনেরা, ফোড়া হলে ব্যথা হলে কিভাবে ঝাড়বেন এই চিকিৎসাটুকু আমরা আজকে এরকম একটা ভিডিওর মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ জানতে পারলাম। এজন্যই আপনাদের নিকট আকুল আবেদন থাকবে, উপকার নিন, শরীয়ত পালন করুন এবং আমাদের জন্য দোয়া করুন, আমাদের উপরে বক দোয়া দিবেন না, বিদ্বেষ মনোপনা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। আমি আজকের এই আলোচনায় কয়েকটি চিকিৎসার পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি আশা করি যদি কোনো মানুষের হৃদয়ে ইমান থাকে, কোনো মানুষের ভেতরে যদি আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের ভীতি থাকে, তাহলে বাড়িতে বসে প্রত্যেক মা বোনেরা প্রত্যেক ভাইয়েরা বাড়িতে বসে যদি এই দোয়াগুলো মুখস্থ করে এভাবে ঝাড়তে পারি, তাহলে শরীয়তের নিয়ম অনুযায়ী আপনি একজন চিকিৎসক হবেন, সুবহানাল্লাহ। কাজী আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদের সকলকেই এই চিকিৎসা বিদ্যা যে শরীয়ত দিয়েছেন এটা করে এটাকে ভালো করে বুঝে এভাবে যেন আমরা ঝাড়তে পারি ক্ষত ব্যক্তিকে,
ব্যথিত ব্যক্তিকে, বাচ্চাদের বদ নজর এবং জিনকে ধরা ব্যক্তিকে, জিনের আসরওয়ালা ব্যক্তিকে কীভাবে ঝাড়ার এই পদ্ধতিগুলো, এবং বাড়ি থেকে কীভাবে জিনকে তাড়ানো যায়, আমি কীভাবে জিন থেকে বিরত থাকবো, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের নিয়ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল্লাহ আলমিন যেন আমাদেরকে এভাবেই চিকিৎসা করার তৌফিক দান করেন, আমিন। সংক্ষিপ্ত এই দার্স আজকে এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আবারও আপনাদের নিরিখে, খেদমত করার নিরিখে আবারও অন্যদিন আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।